কল্যাণী যায়নি কেন? হয়েছে বাড়িটা প্রায় 4-5 বছর ধরে বন্ধ অবস্থাতেই পড়েছিল, কেননা এই বাড়িতে যারা থাকতেন তারা গত হয়ে গেছেন 4-5 বছর আগে। তাদের যে ওয়ারিসনরা আছে সম্ভবত তারা এই বাড়িটা কাউকে বিক্রয় করে দেয়, তারা সম্ভবত লোক লাগিয়ে আজকে বাড়িটা 2 দিন ধরে পরিষ্কার করাচ্ছিল। তো যারা পরিষ্কার করছিল তাদের ভিতরে ঢুকে আপনারা দেখবেন জামা কাপড় পরে রয়েছে, তারা যেসব জিনিস দিয়ে পরিষ্কার করে সেগুলোও পড়ে আছে। তারা সম্ভবত কোনো বস্তু খুঁজে পায় ওই জঙ্গলের মধ্যে থেকে, সেটা সম্ভবত আমরা যা পুলিশ ঢুকেছিল আমিও গিয়ে দেখলাম, মানে ব্লাস্টের যে এলাকাটা দেখলাম যে সেই জায়গাটা মনে হয় সম্ভবত কোনো ফুকেছে একটা ব্লাস্ট হয়। ওখানে যারা পরিষ্কার করছিল তাদের হাতে আহত হয়েছে, তারা জখম হয়েছে, দুজন মিলে পরিষ্কার করছিল, তার মধ্যে একজনেরই এরকম হাতে লেগেছে, তাকে সম্ভবত আমাদের গোলঘরের যে হসপিটাল আছে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই এই সে তো হতেই পারে, কেননা এটা একটা ভদ্র এলাকা, এখানে এই ধরনের কোনোদিনও ঘটনা ঘটেনি এর আগে কোনোদিনও। আমারও প্রায় 50 বছর বয়স হয়ে গেল, এই অঞ্চলে এর আগেও এই বাড়িটায় একটা বোমা নিক্ষেপ করা হয়েছিল, এইভাবে চলছে। আমরা প্রশাসনকে এর আগেও প্রশাসনকে জানিয়েছি, সহজতে জগদ্দল প্রশাসন এসে তারা এসে ইনকোয়ারি করে গেছে। আজকেও আমরা ফোন করার পরে 5 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন তৎপরতা সহকারে এসে তারা ইনকোয়ারি করছে। আমাদের পরিষ্কার কথা এলাকা বাসিন্দাদের পক্ষ থেকে যে অবিলম্বে যারা এই দুষ্কৃতিকারীরা রয়েছে বা যারা দুষ্কর্ম করছে তাদের উপযুক্ত তদন্ত করে তাদের শাস্তির ইয়ে করছে, কেননা একটা গরিব মানুষ আজকে বাড়ি পরিষ্কার করতে এসে এইভাবে 2 পয়সার জন্য তারা বাড়ি পরিষ্কার করতে এসে তারা জানে না, তারা এতটা বিশ্বাস করে এই অঞ্চলে যে এখানে এই ধরনের কার্যকলাপ হতে পারে না। যাই হোক, ছেলেটা ভুলবশত বা বুঝতে না পারার জন্য আজকে এই একটা অঘটন ঘটলো। আমি চাইবো ভগবানের কাছে কামনা করবো তা সুস্থ তার আরোগ্য কামনা করব। সম্ভবত ইনকোয়ারি চলছে, প্রশাসনই বলতে পারবে। সম্ভবত যে জায়গাটা দেখে মনে হয়, আমরা তো দেখুন বোমার এক্সপার্ট না, সম্ভবত পুলিশের সাথে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি সম্ভবত একখানা হতে পারে ওখানে, কারণ তদন্ত চলছে, ওনারা সঠিকটা বলতে পারবে। আমি হিমাংশু সরকার, আমি ভাটপাড়া মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের মেম্বার। এটা 24। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।